বিশ্বাসঘাতকতার এক জঘন্য উদাহরণ হল 1757 সালের পলাশির যুদ্ধ। পলাশির প্রান্তরে আম্রকাননে ঘটেছিল নিছক যুদ্ধ নামক এক খেলা, যে খেলায় চিত্রিত হয়েছে আপন মানুষদের ষড়যন্ত্র। 25 বছর বয়সী এক তরুণ নবাব, যিনি কিনা প্রাণপণে সেদিন চেষ্টা করেছিলেন বাংলাকে রক্ষা করার, কিন্তু তিনি নত স্বীকার করতে বাধ্য হয়েছেন আপন মানুষদের ষড়যন্ত্রের কাছে। পলাশির যুদ্ধে লিপ্ত ষড়যন্ত্রকারীদের কারোরই মৃত্যু স্বাভাবিক হয়নি, প্রত্যেকেরই শেষ পরিণতি হয়েছিল নিদারুণ। ঘসেটি বেগম, মির্জাফর, ক্লাইভ সহ আরও অন্তত 20 জন যুক্ত ছিলেন এই ষড়যন্ত্রে। স্রষ্টা সবথেকে বেশি যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক মৃত্যু দিয়েছিলেন মির্জাফর পুত্র হিংস্র মিরনকে। তাদের প্রত্যেকের শেষ পরিণতি কী হয়েছিল সেই তথ্যই আমি আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথম বলি ঘসেটি বেগমের কথা। নিজের বোনের ছেলের বিরুদ্ধে এমন নির্মম হত্যার ষড়যন্ত্র, এতটাই তাকে পেয়ে বসেছিল ক্ষমতার লোভের নেশা। ঘসেটি ভেবেছিল সিরাজের মৃত্যুর পর মির্জাফর সিংহাসনে বসলেও আদতে সেই হবে সর্বেসর্বা। কিন্তু সিরাজ তার স্বরূপ না জানলেও মির্জাফর মিরন ঠিকই জানত, তাই প্রথম কোপ এসে পড়ে তার ওপর। প্রথমে ঘসেটি বেগমকে জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখা হয় বেশ কিছুদিন। তারপর তাকে বুড়িগঙ্গা নদী পার করবে বলে নৌকায় ওঠানো হয়, কিন্তু মিরনের নির্দেশে মাঝ নদীতে সেই নৌকা ডুবিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ঘসেটি বেগমকে। সেই ভোর রাতে নাকি ঘসেটির আর্তনাদ শুনেছিল বেশ কিছু স্থানীয় মানুষ। মির্জাফর সিরাজের মৃত্যুর পর মির্জাফর সিংহাসনে বসেছিল ঠিকই, কিন্তু সে ছিল শুধুমাত্র ইংরেজদের হাতের পুতুল। আসল ক্ষমতা ন্যস্ত ছিল ইংরেজদের হাতেই। সিংহাসনে বসার কিছুদিন পরে দুর্নীতির অভিযোগে তাকে সিংহাসনচ্যুত করে ইংরেজরা। ধীরে ধীরে মির্জাফর আফিমের নেশায় ডুবে যায় এবং একটা সময় কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে পড়ে মির্জাফর। তার সারা শরীরে ঘা ভরে যায়, দুর্গন্ধ বের হতে থাকে তার শরীর থেকে। অনেকে বলেছিল যে কিরীটেশ্বর মায়ের পা ধোয়া জল খেলে নাকি এই রোগ সারানো সম্ভব। সেই চেষ্টাও করা হয়েছিল, কিন্তু কোনো সুফল মেলেনি। শেষমেশ এক জনমানবহীন জঙ্গলে তাকে ফেলে আসা হয়েছিল এবং সেখানে এক নিদারুণ মৃত্যু হয়েছিল মির্জাফরের। মীর কাসিম মির্জাফরের পর সিংহাসনে বসেন তার জামাতা মীর কাসিম। তিনি ইংরেজদের উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন, সেই কারণে তিনি প্রতিনিয়ত ইংরেজদের বিরোধিতা করতে থাকেন এবং এর ফলেই ইংরেজদের সাথে যুদ্ধ বাঁধে তার, যা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে পরাজিত হয়ে বাংলা থেকে পালিয়ে যান মীর কাসিম। এরপর তিনি নাকি দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন। একদিন খুব সকালে দিল্লির মুঙ্গের দুর্গের সামনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মোহাম্মদি বেগ মাত্র 10,000 টাকার বিনিময়ে মিরনের আদেশ পালন করে নিজের অন্নদাতাকে হত্যা করতে একটু হাত কাঁপেনি মোহাম্মদি বেগের। মোহাম্মদি বেগ ছিল সিরাজের পালিত ভাই। সিরাজের মা বাবা রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করেছিলেন মোহাম্মদিকে। আবার এই মুর্শিদাবাদে ধুমধাম করে দেওয়া হয়েছিল তার বিবাহ। মৃত্যুর আগ মুহূর্তে সিরাজ অনুরোধ করেছিলেন তিনি নামাজ পড়তে চান, কিন্তু মোহাম্মদি বলেছিল তার কাছে সময় নেই এবং সিরাজের ওপর করেছিল ছুরির আঘাত। সিরাজের মৃত্যুর পর মোহাম্মদি বেগ মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে এবং এক কুয়োতে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় তার। ইয়ার লতিফ খান সিরাজের মৃত্যুর পর একদিন হঠাৎই নিখোঁজ হয়ে যায় ইয়ার লতিফ খান। অনেকেই মনে করেন যে ইংরেজরা তাকে গোপনে হত্যা করেছিল, কারণ তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। উমিচাঁদ সিরাজের সম্পত্তি থেকে প্রাপ্ত উমিচাঁদের 40 লক্ষ টাকা ইংরেজরা ছলনা করে নিয়ে নিয়েছিল। সেই শোকে বদ্ধ পাগল হয়ে রাস্তায় ঘুরতে থাকেন উমিচাঁদ। একটা সময় হৃদযন্ত্র বিকল হয়ে কঠিন মৃত্যু হয় তার। মহারাজা নন্দকুমার মহারাজা নন্দকুমার সিরাজের মৃত্যুর পর তহবিল দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন এবং সেখান থেকে একটা মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছিলেন তিনি। সেই অপরাধে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ইংরেজরা।
রায় দুর্লভ। বেইমানির অপরাধে মীর কাসিম রায় দুর্লভকে কারাগারে বন্দি করেন এবং সেখানেই ধুকে ধুকে মৃত্যু হয় তার। জগৎ শেঠ। মীরজাফরের পর যখন মীর কাসিম সিংহাসনে বসেন তখন তার সন্দেহ হয় যে এবার হয়তো নবাব সিরাজের মতো তার বিরুদ্ধেও ষড়যন্ত্র করবে জগৎ শেঠ। সেই সন্দেহের বশে জগৎ শেঠকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি এবং দুর্গের চূড়া থেকে গঙ্গা নদীর বুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় জগৎ শেঠকে এবং নির্মমভাবে মৃত্যু হয় তার। ওয়াটসন। কারো কারো মতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় ওয়াটসনের, তবে অনেক ঐতিহাসিকের মতে মহামারীতে নাকি খুব কষ্টদায়ক মৃত্যু হয়েছিল ওয়াটসনের। ক্রাফটন। সিরাজের বিপুল ধনসম্পত্তি আত্মসাৎ করে বিলেতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ক্রাফটন, কিন্তু মাঝপথে জাহাজ ডুবে অকালে মৃত্যু হয় তার। লর্ড ক্লাইভ। পলাশির চক্রান্তে জয়ী হয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন লর্ড ক্লাইভ, তার সাথে জিতেছিলেন পলাশি হিরোর খেতাব। বাংলায় সম্পদ লুণ্ঠনের জন্য মামলা হয়েছিল বিলেতে, আপনজনের থেকে পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা এবং অভিজাত সম্প্রদায় থেকে পেয়েছিলেন তাচ্ছিল্য। অপমান সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তিনি। মীরজাফর পুত্র মিরন। ভবিষ্যৎ নবাবের আশায় সিরাজের বংশকে নির্বংশ করে দেয় মিরন, যাতে ভবিষ্যতে ওই বংশের কেউ তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে না পারে। মীরজাফর নবাব হওয়ার পর উচ্ছৃঙ্খল হয়ে যায় মিরন। অনেকে মনে করেন মিরনের মৃত্যু হয়েছিল বজ্রাঘাতে, আবার অনেকে মনে করেন তার উচ্ছৃঙ্খলতাকে থামানোর জন্যই ইংরেজ সেনাপতি তাকে হত্যা করে। এই হত্যার ঘটনা লুকোনোর জন্যই বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা রটানো হয়েছিল। বিশ্বাসঘাতকতার কথা মানুষ ভুলে গেল মনে রাখে সৃষ্টি এবং স্রষ্টা, তাই সবসময় বিশ্বাসঘাতকদের পরিণতি হয় নির্মম এবং করুণ। আমার আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।